Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনি অন করুন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোনো ব্যক্তিকে মেসেজ পাঠিয়ে প্রেমে পাগল পাড়া করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই সকল আমলগুলো আমি কোথা থেকে পাই। আমি প্রত্যেকটা বিষয়ের জন্য বিশেষভাবে রেয়াজা করি এবং বিশেষ শক্তির মাধ্যমে অর্থাৎ জিনদের মাধ্যমে আমি এই আমলগুলো যেভাবে তাদের কাছ থেকে শুনতে পাই সেইভাবেই আপনাদের কাছে আমি ব্যক্ত করে থাকি। এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই শক্তিশালী একটি আমল। এই আমলের সাথে খুবই শক্তিশালী জিনের সম্পর্ক রয়েছে। আপনারা অনেকেই জানেন সোরা নামলের 39 নম্বর আয়াত কালা ইফরতুম মিনাল জিন্নি থেকে আমিন পর্যন্ত এই আয়াতটি অনেক আমল দিয়েছি। জিন জগতের বিশেষ শক্তি এই আয়াতের মধ্যে লুকায়িত রয়েছে। আপনারা এই আমলটি মঙ্গলবার এশার নামাজের পরে অথবা আপনারা হচ্ছে রাত 12টার পরেও এই আমলটি করতে পারেন। আপনাদের যেটি করতে হবে অবশ্য অবশ্যই যার জন্য এই আমলটি করবেন তার অবশ্য অবশ্যই মোবাইল নাম্বার আপনার জানা থাকতে হবে। আপনাকে যেটি করতে হবে এই আমলটি করার জন্য একটি নির্জন কক্ষে প্রবেশ করতে হবে, ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে হবে এবং ঘরের চারপাশে সুগন্ধি আগরবাতি জ্বালাতে হবে এবং সুগন্ধি আতর ছিটাতে হবে। এগুলো যদি না করতে পারেন সমস্যা নেই, তবে নির্জন ঘর অবশ্যই হতে হবে। এরপর আপনাকে যেটি করতে হবে, যেভাবে দেখতে পাচ্ছেন আমি 7টি জিম লিখেছি, এইখানে আমি যে চিহ্নটি লিখেছি এই তৃতীয় চিহ্নটি আমার অনেক আমলেই আপনারা দেখেছেন। এই তৃতীয় চিহ্নটির সাথে কিন্তু বিশেষ শক্তি লুকায়িত আছে, জিনের বিশেষ একটি সম্পর্ক রয়েছে এই তৃতীয় চিহ্নটির সাথে। আপনারা এইভাবেই এই যেভাবে আমি লিখেছি সেভাবে লিখবেন। এরপরে আপনারা যেটি করবেন, গুল করে চারপাশ দিয়ে আপনারা যে কথাগুলো এখানে দেখতে পাচ্ছেন সেই কথাগুলো আপনাদের লিখতে হবে। তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাদাল আহরুফি বি জাওবি ফুলানাতুন বিনতে ফুলানাতুন বি মাহাব্বাতি ওয়া মাওয়াদাতি লি আজলি নিকাহি ওয়াল ফিরাশি আনা ফুলান বিন ফুলানাতুন। এখানে মূলত যারা পছন্দের মেয়ের জন্য এই আমলটি করবেন তারা এই খানটিতে লিখবেন তার নাম, তারপর বিনতে, তারপর তার মায়ের নাম। আর যারা পছন্দের ছেলের জন্য আমলটি করবেন এইখানে লিখবেন তার নাম, তারপর লিখবেন বিন, তারপর তার মায়ের নাম। এরপর সম্পূর্ণ লিখে এইখানে আনা ফুলান বিন ফুলানাতুন, এইখানে আপনার নাম লিখবেন, তারপর যদি আপনি ছেলে হন তাহলে বিন লিখবেন, যদি মেয়ে হন তাহলে বিনতে লিখবেন, এরপর আপনার মায়ের নাম লিখবেন। আর যারা আরবি লিখতে পারেন না তারা লিখবেন হে এই সকল হরফের দাসেরা, তোমরা দায়িত্ব গ্রহণ করো অমুকের মেয়ে অমুককে অথবা অমুকের ছেলে অমুককে আমার প্রেম ভালোবাসায় পাগল করে নিয়ে এসো আমার কাছে বিয়ের জন্য অথবা সহবাসের জন্য অথবা বিছানার জন্য, আমি অমুকের ছেলে অমুক অথবা আমি অমুকের মেয়ে অমুক। আপনারা যে উদ্দেশ্যে আমলটি করবেন আপনাদের মতো করে আপনারা সেভাবে যদি কাউকে হাজির করতে চান তাহলে হাজির করো এক্ষুনি জলদি জলদি। আমার আগের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারেন কীভাবে তাওকিল লিখতে হবে। এই পুরো নকশার চারপাশ দিয়ে ঘুরিয়ে আপনাদেরকে তাওকিল লিখতে হবে। এরপর আপনাকে যে ঠিক করতে হবে, এইভাবে লেখা শেষ হয়ে গেলে আপনাকে এই সম্পূর্ণ লিখার উপরে পবিত্র কোরআনের এই আয়াতটিকে আপনাদের বিসমিল্লাহ শুরুতে একবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে এই আয়াতটি আপনাদেরকে 21 বার পাঠ করতে হবে। প্রত্যেকবার পাঠ করার পরে এই যে কথাগুলো আছে যদি আরবি পাঠ করতে পারেন, আমি আরবিটা লিখেও দিয়েছি এবং মুখে বলেও দিয়েছি, সম্ভব না হলে আপনারা বাংলাটাই পাঠ করে প্রত্যেকবার শেষে এই আয়াতের শেষে কথা বলে এখান থেকে কালা ইফরতুম মিনাল জিন্নি থেকে আমিন পর্যন্ত এখান থেকে শুরু করবেন। এই পর্যন্ত আপনারা হচ্ছে এই আয়াতটি পাঠ করে প্রত্যেকবার এই কথাগুলো, নিচের এই কথাগুলো বাংলাটাও আমি বলে দিয়েছি, বলে এই গুল করে যেভাবে এভাবে লিখবেন এরপরে চারপাশ দিয়ে গুল করে তাওকিল লিখবেন। এই যে কথাগুলো এটি তাওকিল বলা হয় আমার ভাষায়, এগুলো তাওকিল আর এটা হচ্ছে তাওসাম। আপনারা হচ্ছে এটার উপরে ফু দিবেন। 21 বার পাঠ করার পরে 21টি ফু দেওয়ার পরে আপনারা সাথে সাথেই কয়লার আগুন অথবা গ্যাসের চুলায় অথবা মাটির চুলায়
আপনি হচ্ছে সেটিকে পুড়িয়ে ফেলবেন, ওটি পুড়তে থাকবে, ওই আগুন ওইভাবে জ্বলন্ত অবস্থায় থাকবে, আপনি সাথে সাথে আপনার ফোনে চলে যাবেন। উদাহরণস্বরূপ আপনি হোয়াটসঅ্যাপে যেতে পারেন, মেসেঞ্জারে যেতে পারেন, ইমোতে যেতে পারেন, অথবা যদি এভাবেও সম্ভব না হয়, এই দুইটার একটা ছাড়া সম্ভব না, ইমো, হোয়াটসঅ্যাপ অথবা বাইবার, যেভাবেই যতগুলো অ্যাপস রয়েছে যে কোনো একটা অ্যাপসে যেতে হবে। এমনিতে হচ্ছে মেসেজ করা যাবে না, কারণ তা না হলে যেভাবে যে জন্য বলতেছি একটু পরে আপনারা বুঝতে পারবেন। এইগুলোতে গিয়ে আপনাকে যেটি করতে হবে, আরবি কিবোর্ড নামিয়ে নেবেন, এই যে সাতটি জিম দেখতে পাচ্ছেন, আপনি সাতবার জিম লিখবেন। যদি মনে করেন আরবি বুঝেন না, তাহলে বাংলাতেই জিম জিম এইভাবে সাতবার লিখবেন, অথবা ইংলিশে লিখেন, যেভাবে লিখেন আপনাদের লিখতে হবে। লেখার পরে আপনি যেটি করবেন, তবে আরবিটা আরবি কিবোর্ড খুবই সহজ, নামানোর পরে আপনারা জানেন লিখতে হবে না, এখানে টাইপ করলেই চলে আসবে, আরবিটা করা উত্তম হবে। আপনি যেটি করবেন, সাতবার জিম লিখে আপনি যাকে পছন্দ করেন তাকে পাঠিয়ে দিবেন, অর্থাৎ আপনার স্বামীর জন্য হোক, স্ত্রীর জন্য হোক, পছন্দের ছেলে হোক, মেয়ে হোক, অন্য যে কোনো ব্যক্তির জন্য হোক, তাকে আপনি পাঠিয়ে দিবেন। আর সেটি পাঠানোর পরে যদি তার কাছে পৌঁছে যায়, সে যেন দেখতে না পারে, তার আগেই আপনি সেটিকে এমনভাবে ডিলিট করে দিবেন, ডিলিট এভরি ওয়ান, মানে অশ্রদ্ধিত, অর্থাৎ দুই পাশ থেকে, পাশ ওপাশ যেন দুই পাশ থেকে ডিলিট হয়ে যায়, আপনি সেভাবে ডিলিট করে দিবেন। যদি আপনি এই কাজটি আমি যেভাবে বললাম পরিপূর্ণভাবে করতে পারেন, আপনার ওই ব্যক্তি আপনাকে ছাড়া অন্য কোনো কিছু চিন্তাও করতে পারবে না, এমনভাবে এই তলসামের খাদেমগণ তাকে এমনভাবে আপনার প্রতি প্রেমে পাগলপাড়া করবে, আকৃষ্ট করবে, সে আপনাকে ছাড়া এক মুহূর্ত জন ঠিক থাকতে পারবে না, এমনকি বিয়ে করার জন্য পাগলপাড়া হয়ে যাবে। যদি আপনারা বিবাহিত হন, তাহলে আপনাকে দেখার জন্য, আপনার কাছে আসার জন্য প্রেমে এমনভাবে পাগলপাড়া হবে যা আপনারা চিন্তাও করতে পারবেন না। এই আমলের সাথে সরাসরি জিনের সম্পর্ক, জিনরা তার কাছে যাবে এবং আপনার জন্য তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে, অর্থাৎ আপনার প্রেমের আগুনে। তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমলটি করবেন। আপনারা যারা এজাজত নেওয়ার জন্য কমেন্ট করবেন, অত্যন্ত বিনয়ী এবং নম্র ভদ্র হয়ে আপনাদের সম্পূর্ণ ঠিকানা দিয়ে, নাম ঠিকানা দিয়ে এসএমএস করবেন, এবং আমার সাথে ফোনে কথা বললে এজাজত নেওয়ার সময় এমনভাবে কথা বলবেন যাতে আমার সাথে থাকা বিশেষ কিছু আপনাদের প্রত্যেক কাজে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করে, সেই বিষয়ে লক্ষ্য রেখেই আমার সাথে কথা বলবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকে, আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের মোবাইল নাম্বার 01938311386, এই নাম্বারটি প্রতি শুক্রবার শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে, নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।